এখন বাজে 12:30, এখনো রেশমি আসলো না। আমি এখন রেশমির অপেক্ষায় আছি, রেশমি কখন আসবে, কাজটা করবে। কারণ আমি চলে গেলে না রেশমির খুব অসুবিধা হয়, ওই জন্য আমি দাঁড়িয়ে আছি রেশমির জন্য। তো রেশমি আসবে, কাজ করবে, তারপর আমি বাড়ি থেকে বেরোবো। তো দেখা যাক রেশমি কখন আসবে। না, কালকে ওর জন্মদিন, তো এবার আমার বাড়িতে একটু দরকার আছে, কিছু জিনিস নামারও আছে, তো সেই কাজগুলো তোমার জন্য পুরো আমার দেরি হলো, বুঝলে? তুমি কালকে বলে দিলে তাড়াতাড়ি আসতে পারবে না। তো তুমি চলে যেতে, বাবু তো ছিলই ঘরে, কোনো অসুবিধা ছিল তোমার? ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি এসেছি হলো আমার ভদ্রেশ্বরের বাপের বাড়িতে। আসলে আমার একটু কাজ ছিল, সেই কাজটা আমি মেটানোর জন্যই এসেছি। কারণ এতদিন দিদু ছিল তো বাপের বাড়িতে, ওই জন্য আমি আর আসিনি, আর কাজটা হতোও না। তো আজকে এসেছি, এসে কাজটা আমি মেটাবো। মেটানোর পর দুপুরবেলা লাঞ্চও করবো, করে বাড়িতে চলে যাব। আর আমার ছেলেরও আসার কথা ছিল, ছেলের আইটে থেকে যে না খেলা আছে, ওই জন্য ও আজকে আসলো না। বললো যে মা তুমি চলে যাও, কারণ আমার আবার ফিরতে দেরি যদি হয়ে যায় তাহলে আমাকে মাঠে স্যাররা বকাবকি করবে, তুমি চলে যাও, আমি এখান থেকে খেয়ে দিয়ে চলে যাবো। আর আমার বাড়ির পাশেই একদম মাঠটা, তো যেতে হয়তো খুব জোর 2 মিনিট 1 মিনিট লাগবে, দৌড়েও চলে যাবে। তো আমি ওই জন্য চলে আসলাম। আমাকে চলে যেতে হবে 5টার মধ্যে, কারণ 6টার মধ্যে ওর খেলা শেষ হয়ে যাবে, ওকে আবার আনতে যেতে হবে আমার। তো দুপুরবেলায় বাড়িতে এসে জানলাম মা কিছু ভালো ভালো রান্না করছে, তো যেগুলো আমার খুব পছন্দের। তো এই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মা করছে হলো কাকরোলপুর। কাকরোলপুর করতে গেলে কাকরোল লাগে, আরও অনেক কিছু লাগে। তো মা আপাতত কাকরোলগুলোকে অর্ধেক করে জলে সেদ্ধ করতে দিয়েছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর কাকরোলগুলো থেকে বীজগুলো মা সব আলাদা করে দিচ্ছে। মানে কাকরোলগুলো যে বয়েল করা হয়েছে, বয়েল করার পর বীজগুলো সব চামচ দিয়ে আলাদা করে দিচ্ছে কাকরোল থেকে। একে একে প্রত্যেকটা কাকরোল থেকেই বীজগুলো আলাদা করে নিয়ে আলাদা জায়গায় রেখে দিচ্ছে। ইনগ্রিডিয়েন্টস হলো 1/2 নারকেল, বীজগুলো নিয়েছে কাকরোলের, 1 টিস্পুন কালো সর্ষে আর 1 টিস্পুন পোস্ত নিয়েছে, আর 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খায় সেই মতে নিয়েছে, আর আমরা একটু ঝাল বেশি খাই, ওজন্য 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাকরোলগুলো বীজ সরিয়ে নেওয়ার পর কাকরোলগুলো আলাদা করে রেখে দিয়েছে। এবার সর্ষে, পোস্ত, লঙ্কা আর নারকেল একসঙ্গে বেটে নিচ্ছে। এখানে 1 টেবিল স্পুন ময়দা আর 1 টিস্পুন হলুদ আর 7 মতো নুন দিয়ে ব্যাটারটা জলে গুলে রেডি করে রাখা হয়েছে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, মানে মা সর্ষের তেল দিয়ে এটা করে, আর সাদা তেল দিয়ে না ওরকম সেই টেস্ট হয় না যেটা সর্ষের তেল দিয়ে পাওয়া যায়। এবার নারকেল, সর্ষে, পোস্ত আর লঙ্কা যে বেটে রাখা হয়েছিল সেটা কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছে। এবারে 1 টিস্পুন হলুদ দিয়ে দিয়েছি, 7 মতো নুন দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর মা দিয়ে দিয়েছিল 1 টিস্পুন চিনি। ভালো করে বাটাটা ফ্রাই করা হয়ে গেছে। ফ্রাই বাটাটা একটু ঠান্ডা হলে আমি একে একে কাকরোলের ভেতরে পুরটা দিয়ে লেবেল করে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা কাকরোল পুরেই বাটাটা দিয়ে লেবেল করে দেব। এবারে যে ময়দা, হলুদ আর নুন দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি, সে তার ভেতরে কাকরোলগুলো ডিপ
ডিপ করার পর বিস্কুট গুঁড়ো নিয়েছি কিছুটা, নিয়ে তার ভেতরে ভালো করে মাখিয়ে তেলের ভেতরে ছেড়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটাই কাকরোল ওই ময়দা গোলার ভেতরে দেওয়ার পর বিস্কুট গুঁড়োর সঙ্গে লাগিয়ে তেলের ভেতরে ছেড়ে দিয়েছিলাম। কাকরোল আমার ভাজা রেডি, ভালো করে দুই ধারেই ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। মেরির মাঠে একটু চলে আসলাম, ছেলে অনেকবার বলেছিল আজকে আমার খেলা দেখতে আসবে, তাই একটু ছেলের খেলা দেখতে আসলাম। এসে দেখছি ও বল করছে, তো আমাকে বললো মা একটু দাঁড়িয়ে দুটো বল দেখে যাও, তো দাঁড়িয়ে আছি দুটো বল দেখি। আমাকে বলেই গেছিল যে আমাকে একবার মাঠে গিয়ে দেখে আসবে আমি কিরকম খেলছি, আর আগে না রোজ যেতাম, এখন না যাওয়াই হয় না, ও কিরকম খেলছে দেখাই হয় না, তো ওই জন্য ও আগে থেকে বলে রেখেছিল যে মা আজকে কিন্তু একবার হলো তুমি আমাকে দেখতে যাবে আমি কিরকম খেল। আমি আজকে ওই জন্য গেছিলাম, বাড়ি থেকে সোজা মাঠে গেছিলাম, মাঠে গিয়ে দেখলাম ও খেলছে, তো ও আমাকে বললো যে মা তুমি চলে যাও, আমি একা একাই বাড়িয়েও চলে যেতে পারবো, তো আমি চলে এসেছি। তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম যে কিছু স্পেশাল ডে আসছে, তো সেটা হলো আমার ছেলের বার্থডে, ওই মুহূর্তে নেই বাড়িতে, তাই আমি তোমাদের বলছি। তো ওকে আমি বলেছিলাম যে এবছর আমার দিদি বলো কি আমার মা বাবা বলো কেউই আসতে পারবে না আমার বাড়িতে, তো ওই জন্য আমি বলেছিলি যে এবছর আর তোকে কেক ফেক কাটতে হবে না, আমি তুই যা ভালো মন্দ ভালোবাসিস সেগুলো আমি রান্নাবান্না করে দেবো, তুই সেগুলো খাস, কেক আর এবছর আর কাটতে হবে না। তো ওকে বলিনি যে ওর জন্য কেক আমি, ও যখন মাঠে ছিল তখন আমি কিনে নিয়ে চলে এসেছি, ও সেটা জানে না। ও বাড়িতে এসে আমাকে বলছে যে মা কালকে আমার বার্থডে তুমি সত্যি কেক কাটবে না, আমি বললাম না কালকে কেক ফেক কাটতে হবে না, তো যা খেতে চাইছিস আমি রান্না করে দেবো তুই সেগুলো খাস, তো ও একটু মন খারাপও আছে। আর তার মধ্যে এখনও অবধি রানা আসেনি, তো ও বলেছে যে গুরু বাবা কি আসবে না, আমি বলেছি আসতেও পারে নাও আসতে পারে। ও জানে না যে ওর বাবা আসছে কি না, কারণ ওর বাবা ওকে বলেছে যে আমি এবছর আসতে পারবো না তো জন্মদিনে, তো ওই জন্য ওর সেটাতেও মন খারাপ আছে যে এবছর ওর দিদুন দাদাইও আসতে পারবে না, ওর মাসিমণি আসতে পারবে না, ওর দিদি আসতে পারবে না, শুধু ঠাম্মা দাদু আর মা মিলেই ওর বার্থডে এবার মানে পালন করা হবে, তো সব কিছু মিলিয়ে ওর খুব মন খারাপ। তো আমি ওকে বলিনি আর ওর বাবা ওকে বলেনি যে আসছে, ওর বাবা এখন ট্রেনে আছে, ওর বাবা বাড়ি আসছে, সেটাও আর একটু পরেই জানতে পারবে কারণ ওর বাবা ঢুকতে ঢুকতে রাতে 9টা হবে। তো এই মুহূর্তে আমি আমার ব্লগটা শেষ করছি, দেখতে থাকো আমার পরের ভিডিও, আর অবশ্যই আমার ভিডিও দেখবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের ভিডিও দেখতে কেমন লাগছে, আর সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে। বাই।